জ্ঞান বাম প্রে বাসুদেব সার্বমিতি সমহাত্মা সুদূর্লভ বহু বহু জন্ম জ্ঞানের অনুশীলন করার ফলে ভগবানকে জানতে পারে আজকের গীতা জ্ঞানের অনুশীলন সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ ষড়বিংশতি শ্লোক ছাব্বিশ

পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত আমি সমস্ত জীবেদের সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানতে পারে না ভগবান আমার ভবিষ্যৎ আমার বর্তমান কালের পরিস্থিতি এবং অতীতে কি ঘটে গেছে ভগবানের মেমোরিতে সব রয়েছে কিন্তু আমাদের মেমোরি অত বড় না আমরা সকালে খেলে সকালে কোনো কাজ বিকালে ভুলে যাই সকালে কি খেয়েছি এটাও বলতে পারি না তো সেই জন্য ভগবান বলছেন আমার চিন্তা চেতনা অনেক বেশি বেদাহ আমি সব জানি সম্মতি সম্পূর্ণরূপে অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা মহাভারতে দেখি যখন অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন কালকে জয়দ্রথের কে বধ না নাহলে আমি নিজে চিতায় উঠে যাব সারাদিন সংগ্রাম করে পারলেন না জয়দ্রথকে বধ ভগবান সূর্যকে মেঘ দিয়ে ঢেকে দিলেন সুদর্শন দিয়ে ঢেকে দিলেন তখন পুরো ঘটনা বলছি না তখন জয়দ্রথ বেরিয়ে এলেন যে সূর্যাস্ত হয়ে গেছে এখন অর্জুন মরবে তখন ভগবান সুদর্শনকে সরিয়ে নিলেন যে এখনও সূর্য আছে তুমি জয়দ্রথ থেকে কিছু বধ করো জয়দ্রতকে বধ করার জন্য রথ নিয়ে দৌড়াচ্ছেন যখন তীর ছুটছেন জয়দ্রতকে বধ করবেন ভগবান বলে অর্জুন এক মিনিট জয়দ্রতের মাথা কেটে মাটিতে ফেলবে না তাহলে তোমার মাথা উড়ে যাবে তার একটা বর আছে শিবের বর তো এই যে ভবিষ্যৎ পরিকল্পনা আমরা জানি না ভগবান অর্জুনকে সাবধান করলেন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ওর মাথা তুমি মাটিতে ফেলবে না ও মাথা অন্য কোথায় ফেলো त भगवान् हाम्रो भविष्य भगवान् हाम्रो अतीत भगवान बर्तमानकल भगवान निर्भर सेटै त्यटै भगवान बुझान्छ